সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন আর ভালো থাকেন এই কামনাই করি সবসময়। বন্ধুরা, ছাগলের খামার নিয়ে আজকে যে ইনফরমেশন ভিডিও তৈরি করেছি, এই ভিডিওটা আপনারা অবশ্যই সম্পূর্ণ দেখবেন। এই ভিডিওতে আমি যে কথাগুলো বলবো, এক একটা কথা বন্ধুরা গোল্ড নয়, ডায়মন্ড মনে করে আপনারা আমার কথাগুলো শুনবেন, তাহলে কিন্তু আপনার খামারটি সুস্থভাবে চালাইতে পারবেন। কারণ ছাগলের যে শত্রু, ছাগলের যে রোগটা শত্রু, সেটা হচ্ছে বন্ধুরা পাতলা পায়খানা। এই পাতলা পায়খানা রোগ নির্মূল করবেন কিভাবে, আজকের ভিডিও থেকে জানতে পারবেন কি ওষুধ দ্বারা এই রোগটা নির্মূল করতে পারবেন। বন্ধুরা, আপনারা অনেকেই অনেক ধরনের ওষুধ খাওয়ান, কিন্তু দেখা যায় ছাগলের পাতলা পায়খানা ঠিক হয় না। আজকের ভিডিও থেকে আপনারা যে ওষুধটার কথা জানতে পারবেন, যেটি খাওয়াবেন, সেটি খাওয়ালে আপনার ছাগলের পাতলা পায়খানা আর হবে না, খুব দ্রুত গতিতে সেই পাতলা পায়খানা দূর হয়ে যাবে। তাই ভিডিওটা কোথাও স্কিপ করবেন না। যদি একটা খামার চালান কিংবা খামার করতে চান কিংবা খামার করেছেন কিংবা দুই চারটা পালন করছেন, সবার জন্যই কিন্তু এই ভিডিওটা খুবই উপকারী একটা ভিডিও, কোথাও স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন। আর যে সকল ভাইয়েরা নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ, অবশ্যই বিডি ফার্মার্স ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমি সবসময় ছাগল খামারের উপর ভিডিও আপলোড করে থাকি আপনাদের বেকারত্ব দূর করার জন্যই। বন্ধুরা, আপনাদের অনেক অভিযোগ থাকে, অনেকেই কমেন্ট করেন, ভাই আমার ছাগলের পাতলা পায়খানা, ডাক্তার দেখাই, বিভিন্ন ওষুধ খাওয়াই, কিন্তু কাজ হয় না, আবার ঠিক হলেও দুই চার দিন পরে আবার পাতলা পায়খানা শুরু হয়ে যায়, এর সমাধান কি? আজকের ভিডিওতে আমি এই সমাধান নিয়েই ভিডিওটি তৈরি করেছি। সম্পূর্ণ ভিডিও আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন। বন্ধুরা, আমার কথাগুলো আজকে ডায়মন্ড হিসাবে নিয়ে নেবেন, কোনো অবহেলা করবেন না, কোথাও স্কিপ করবেন না। বন্ধুরা, একটা ছাগলের কিন্তু বিভিন্ন কারণে পাতলা পায়খানা হয়, খাবারের তারতম্যের কারণে পাতলা পায়খানা হয়, আবার দেখা যায় ভাইরাস জনিত কারণেও পাতলা পায়খানা হয়, আবার পিপিআর হলেও কিন্তু পাতলা পায়খানা হয়। যদি আপনার ছাগলের পাতলা পায়খানা হয়, আপনি কিছু পাতলা পায়খানা আছে ঘরোয়া চিকিৎসা দিলেই ঠিক হয়ে যায়, আবার কিছু আছে ডাক্তারের ওষুধ, যে কোনো ওষুধ এনে খাওয়ালেই ঠিক হয়ে যায়, আবার কিছু পাতলা পায়খানা আছে আপনারা অনেক ধরনের ওষুধ খাওয়ানোর পরেও ঠিক হচ্ছে না, শুধু পাতলা পায়খানা করেই যাচ্ছে, তার জন্য কিন্তু আপনারা অনেকেই চিন্তিত, আসলে খামারটি চালানো সম্ভব হবে নাকি। বন্ধুরা, হ্যাঁ, সম্ভব হবে খামার চালানো। যদি আজকের ভিডিও দেখে আপনার খামারে এমন রোগ হয় যে পাতলা পায়খানা হয়েছে, ঠিক হচ্ছে না, আপনারা যদি আজকের ভিডিও দেখে সেই ওষুধগুলি ছাগলকে খাওয়াতে পারেন, 100% গ্যারান্টি দিচ্ছি আমি, আপনার ছাগলটি 3 থেকে 5 দিনের মধ্যে সুস্থ হয়ে যাবে, পাতলা পায়খানার বংশ থাকবে না আপনার খামারে। তাই বন্ধুরা, আপনাদের ভিডিও দেখে যদি উপকার হয় অবশ্যই একটি লাইক দেবেন, আপনারা লাইক দেন না ভিডিওতে, যার কারণে কিন্তু আমার ভিডিও র্যাঙ্ক করে না, অন্যের কাছে পৌঁছায়ও না, আর আমার ভিডিও উৎসাহ, ভিডিও তৈরি করতে উৎসাহ পাই না আমি। তাই ভিডিওতে একটা লাইক দেন, এখন যারা দেখছেন অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দেন, লাইক দিলে আমি উৎসাহ পাই, আপনাদের ভালোবাসা পেলে আমি আরও সুন্দরভাবে ভিডিও তৈরি করতে পারি। যাই হোক বন্ধুরা, চলুন মূল ভিডিওতে। বন্ধুরা, আপনার ছাগলের পাতলা পায়খানা হয়েছে, যদি কোনো ওষুধ দ্বারাই ঠিক করতে পারছেন না, আজকে আমি যে ওষুধগুলোর কথা বলছি সেটি অবশ্যই আপনারা খাওয়াবেন। বন্ধুরা, প্রথমেই আমি যে ওষুধটার কথা বলবো সেটি হচ্ছে ডাইরোবেট ওষুধ। বন্ধুরা, আমি শুধু ওষুধের নাম বললেই আপনারা ভিডিও স্কিপ করে চলে যাবেন, তাহলে কিন্তু আপনার বিপদে আপনি পড়বেন, কারণ ওষুধটি খাওয়ানোর নিয়মাবলীও আমি বলে দেব এই ভিডিওতে, তাই সকল ইনফরমেশন পাবেন এই পাতলা পায়খানার উপর। মনে করেন আপনার ছাগলের শেষ চিকিৎসা হিসেবে আপনি এই ভিডিওটা দেখছেন, আপনি ভিডিওটি দেখে অবশ্যই বন্ধুরা উপকৃত হবেন। বন্ধুরা, ডাইরোবেট এটি একমি ফার্মা, মানে একমি কোম্পানির একটা ওষুধ, এরা ট্যাবলেট আকারে বিভিন্ন ফার্মেসিতে পেয়ে যাবেন, যারা পশুদের ওষুধ পানি বিক্রি করে তাদের কাছে পেয়ে যাবেন, আপনারা ডাইরোবেট ট্যাবলেট কিনবেন। বন্ধুরা, তারপরে আছে যেটা, সেটা হলো সালফা তিন, এটাও একটা ট্যাবলেট। বন্ধুরা, এটা হলো রেনেটা ফার্মা কোম্পানির, মানে রেনেটা কোম্পানির এই ওষুধটা,
দুইটা ওষুধ বন্ধুরা, এই দুইটা ওষুধে আপনার প্রয়োজন। এই দুইটা ওষুধ আপনারা নিয়ে আসবেন, এই দুইটা ওষুধ বন্ধুরা একসাথে খাওয়াতে হবে দিনে দুইবার। কতটুকু করে খাওয়াবেন সেটিও আমি বলবো, দিনে দুইবার আপনারা নোট করে নেন, আপনারা লিখে রাখতে পারেন। ডাইরোবেট এবং সালফাতিন এই দুইটা ওষুধ আপনারা কিনে নিয়ে আসবেন এবং দিন দুইবার করে খাওয়াবেন। বন্ধুরা এখানে বড় বাচ্চা হলে, আপনার ছাগলের ছোট বাচ্চা থাকে বড় বাচ্চা থাকে, যদি বড় বাচ্চা হয় তাহলে এক একটা ট্যাবলেট তিনটা করে ভাগ করবেন, ডাইরোবেটও তিন ভাগ করবেন, সালফা তিন সেটাও তিন ভাগ করবেন। বন্ধুরা তিন ভাগ করে নেওয়ার পর আর আর যদি ছোট বাচ্চা হয়, এটা বড় বাচ্চা বড় বাচ্চার ক্ষেত্রে, আর যদি ছোট বাচ্চা হয় তাহলে চার ভাগ করে নিতে হবে, একটা ট্যাবলেট চার ভাগ করে নেবেন, তাহলে দুইটা ট্যাবলেট আট ভাগ হবে। আপনারা দুই টুকরো করে ছোট বাচ্চাকে দিন দুইবার খাওয়াবেন আর বড় বাচ্চাকেও ওই দিন দুইবার খাওয়াবেন, সেটা হচ্ছে তিন ভাগ করে, একটা ট্যাবলেট তিন ভাগ করবেন। আর এখন আপনারা ভাবছেন ভাই তাহলে বড় ছাগলকে কিভাবে খাওয়াবো, বড় ছাগলকে এক একটা ট্যাবলেট অর্ধেক করে নেবেন, মানে হাফ করে রাখবেন, মানে দুইটা ট্যাবলেট ভাগ করলে চার টুকরা হবে, আপনারা দুই টুকরা একত্রে খাওয়াবেন সকালে এবং রাতে, সকালে এবং রাতে এই দুইবার দিন দুইবার করে আপনারা ছাগলকে খাওয়াবেন। রাত আবার গভীর রাতে যায়েন না, বিকালবেলা সন্ধ্যাবেলা খাওয়ার দিয়ে সারবে, আপনারা আবার বেশি বুঝলে গভীর রাতে খাওয়াতে পারেন। যাই হোক বন্ধুরা, আপনারা সকালে দুই টুকরা খাওয়াবেন এবং বিকালে কিংবা সন্ধ্যাবেলা দুই টুকরা খাওয়াবেন। ছাগলের খাওয়া দাওয়া শেষ, তখন আপনি খামারে ছাগলগুলি উঠে আইছেন, তখন আপনি খাইয়ে দেবেন। বন্ধুরা এভাবে আপনাকে তিন দিন খাওয়াতে হবে, তিন দিনের মধ্যেই দেখবেন ছাগলটি পুরো সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেছে। আর যদি তিন দিনেও সুস্থ না হয় আরও দুই দিন বেশি খাওয়াবেন, মানে মোট পাঁচ দিন। প্রথম যদি আপনি দেখেন তিন দিনে সুস্থ হয়ে গেছে তাহলে আর খাওয়ানোর দরকার নাই, আর যদি তিন দিনে সুস্থ না হয় আরও দুই দিন যোগ দেবেন, মানে মোট পাঁচ দিন খাওয়াবেন। এই পাঁচ দিনের ভিতরে কিন্তু আপনার ছাগলটি সুস্থ হয়ে যাবে। বন্ধুরা এর পাশাপাশি কি খাওয়াবেন, শুধু এই ওষুধ খাওয়ালে কিন্তু ছাগলটি দুর্বল হয়ে যেতে পারে, তাহলে আমাদের কি করণীয় সেটা হচ্ছে বন্ধুরা পাশাপাশি আপনারা স্যালাইন খাওয়াবেন। কি স্যালাইন, সেটা হচ্ছে রাইস স্যালাইন, এটারও একটা কোম্পানি আছে, সেটা হচ্ছে জেনারেন ফার্মা, মানে জেনারেন কোম্পানির এই ওষুধটা রাইস স্যালাইন, এটাও আপনারা যে কোনো গো ফার্মেসিতে পেয়ে যাবেন, মানে পশুদের ওষুধ পানি যেখানে বিক্রি করে সেখানে পেয়ে যাবেন। এটি খাবেন বন্ধুরা দিন তিনবার, দিন তিনবার করে এই স্যালাইনটা খাওয়াবেন, সকাল দুপুর সন্ধ্যা দিন তিনবার করে খাওয়াবেন। আর এই স্যালাইনটা যদি আপনি হালকা গরম পানি সাথে মিশে খাওয়ান তাহলে আরও বেশি উপকার হবে। আপনি ঠান্ডা পানির সাথে না মিশিয়ে হালকা গরম করে নেবেন পানিটা, তার সাথে মিশিয়ে দিন তিনবার করে খাওয়াবেন। এভাবে আপনারা যদি এই ওষুধগুলি প্রয়োগ করেন আপনার ছাগলের উপরে, ছাগলের খামারে যে ছাগলটি জরাজীর্ণ হয়ে গেছে, পাতলা পায়খানা করতে করতে শেষ, মানে মৃত্যুর অভিমুখে চলে গেছে, সেই ছাগলকেও যদি খাওয়ান সেই ছাগলটি কিন্তু সুস্থ হয়ে যাবে। আর যদি মনে করেন আপনার ছাগল আর পাতলা পায়খানা ঠিক হচ্ছে না, আপনি চিন্তায় পড়ে গেছেন পিপিআর ধরে গেছে, পিপিআর এর কোনো ওষুধ নাই, তারপরেও এই ওষুধটা খাওয়ালে কিন্তু পিপিআর পর্যন্ত ঠিক হয়ে যায়। তাই বন্ধুরা আজকের ভিডিওতে আমি সেজন্যই আপনাদের বলছি, গুরুত্ব সহকারে দেখবেন এবং শুনবেন, প্রত্যেকটা কথায় ডায়মন্ডের মতো আপনারা ডায়মন্ড হিসাবে নেবেন, ডায়মন্ডের মতো মনে রাখবেন, যেন ভুলে না যান। যেমন একটা ডায়মন্ড কিনলে সেটা হারিয়ে গেলে কিন্তু আপনার মাথা নষ্ট হয়ে যাবে, এটাও এই ভিডিওটাও হারিয়ে গেলে কিন্তু আপনার খামারটি ধ্বংস হয়ে যাবে। তাই আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারলেন কিভাবে পাতলা পায়খানা দূর করবেন, কি ওষুধ দিয়ে ভয়ঙ্কর পাতলা পায়খানা আপনারা দূর করতে পারবেন। আশা করি বন্ধুরা আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক দিতে কার্পণ্যতা বোধ করবেন না। অনেক ভাইরা দেখেছেন প্রথমে লাইক দিয়েছেন, আবার অনেক ভাইরা লাইক না দিয়ে রয়েছেন, যদি লাইক না দিয়ে থাকেন এখনই লাইক দিয়ে দেন, এবং নতুন হয়ে থাকলে আপনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।